بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. নবীনা মোহাম্মদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকে ইসলামিক লাইফ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার শুরুতেই আমাদের পক্ষ থেকে এই মুহূর্তে আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক লাইফে যারা যোগ দিয়েছেন আপনাদেরকে আমাদের প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর প্রতি সপ্তাহে ন্যায় আজকেও আমাদের সাথে আছেন আমাদের নিয়মিত মেহমান বিশিষ্ট আলেম দিন মজাহিরুল আলম মাইলের মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হজরত শেখ মৌলানা ইমদাদুর রহমান হাফিজা হাফিজাহুল্লাহ সালাম আলাইকুম আলহামতুল্লাহ জায়াকুমুল্লাহ খ্যার আমরা গত সপ্তাহে শাহেখের কাছ থেকে যে বিষয়টা যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা শুনছিলাম ধারাবাহিক এই বিষয়ের উপরই শেখ আলোচনা করবেন হেদ এটা হলো আমাদের মূল একটি বিষয় মৌলিক বিষয় এটা সবার জন্য সবার জানা এবং এটা সঠিকভাবে জানা এবং এর উপর ইস্তাহ কামত এর উপর বিশ্বাস রাখা এটা হলো ইমানের একটা মানে ইমানের ইমানের মানে দাবি এই জন্য এই বিষয়টা আমরা সাইখের কাছ থেকে আরও একটু আমরা বিস্তারিত জানি ইনশাল্লাহ চলুন আমরা শাহেখের কাছে যাচ্ছি আলাইকুম আসসালামাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الذي جعلنا من المسلمين ومن علينا بالكتاب المبين وجعلنا من امه سيد المرسلين والصلاه والسلام على سيد الاولين والاخرين سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه اجمعين. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فان الذكرى تنفع المؤمنين. وما خلقت الجن والانس الا ليعبدون ما اريد منهم من رزق وما اريد ان يطعمون ان الله هو الرزاق ذو القوه المتين. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. রেসপেক্টেড ভিউয়ার্স অ্যান্ড লিসনার্স সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমরা আল্লাহ তাহলে রসে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আমাদেরকে এই প্রচণ্ড শীতের মধ্যেও আজকের এই প্রোগ্রামকে ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার জন্য অংশগ্রহণের তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুরুতেই আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন পরিচালক ভাই বিশিষ্ট আলেম দিন হাফিজ মৌলানা সৈয়দ নাঈম আহমদ সাহেবকে কারণ তার আজকের এই সাহসী উদ্যোগ না হইলে আমার পক্ষেও এই ঠান্ডার মধ্যে আসা বড় কষ্টদায়ক ছিল কিন্তু এরপরও আলহামদুলিল্লাহ রসুল করিম সাল আলহস্লামের ওই হাদিসের উপর আমরা আমল করার জন্য যে আল্লাহ রসুল বলেন আহাবুল্লাহ আল্লাহ আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় ওই আমল যা রেগুলার হয় যদিও কম হয় তো যাতে আমরা রেগুলার ভাবে এই কাজটা আমরা চালিয়ে যেতে পারি এই জন্য আপনারা যারা দর্শক এবং শ্রোতামণ্ডলী আমাদের সাথে রয়েছেন ধারাবাহিকভাবে রেগুলারলি আপনারা আমাদের সাথে সংযুক্ত হন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আপনাদেরও সুক্রিয়া জ্ঞাপন করে আল্লাহ তালা আমাদের সবাইকে যেন কবল করেন এবং আমলের তৌফিক দেন এই প্রার্থনা করে আমাদের আলোচনা শুরু করছি আলহামদুলিল্লাহ তো গত সপ্তাহে যে বিষয়ের উপর আলোচনা হয়েছিল সেটা ছিল তৌহিদ তৌহিদ ওয়ান তৌহিদের মিনিং হলো আল্লাহ তালার একত্রবাদ কারণ রসুল করিম সাল আলী আসলাম যখন দুনিয়াতে রসুল হিসাবে আবদ্ধ হন তখন আরবের সমাজে কিন্তু মানুষ বিভিন্নভাবে ইবাদত করত ওয়ার্শিপ করত কিন্তু আল্লাহ তালার কাছে একমাত্র তৌহিদি হল মকবুল এটা কি আল্লাহ তালা গ্রহণ করেন এছাড়া অন্য কোনো কিছু আল্লাহ তালা কবুল করেন না এই জন্য এই তৌহিদ জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি আমরা মুসলমান আমাদের ইমান ইলাহা ইহ মাহুর রসুল্লাহ আমাদের ইমানের মধ্যে আমরা যে খালিমা পাঠ করি সেখানে আমরা বলি লা ইলাহা শুরু হয়ে না দিয়ে লা ইলাহা কোনো ইলাহ নেই কোনো মাবুদ নেই কারো দাসত্ব করা যাবে না একমাত্র আল্লাহ এই যে ইলাহা বলতে যা বোঝানো হয় এই যে আর কোন মাবুদ নেই এই সব কিছুকে না করার পর একমাত্র এককভাবে আল্লাহ তালার ওয়ানেস আল্লাহ তালার তৌহিদের আমরা স্বীকৃতি দিই লা ইলাহা ইল্লাহ মাধ্যমে আর মোহাম্মদুর রসুল্লাহ যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আল্লাহ কে আল্লাহ তালা মেসেঞ্জার হিসাবে আল্লাহর পক্ষ থেকে দূত হিসাবে দুনিয়ার মানুষের কাছে পাঠিয়েছেন যে মানুষকে এই তৌহিদের শিক্ষা দিবেন এবং এই আল্লাহ হুকুমের উপর মানুষ কিভাবে চলবে এই জন্য প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল হিসাবে আল্লাহ আলহিমকে পাঠিয়েছেন আজকে যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি এই আয়াতে তৌহিদের আগেও আল্লাহ তালা আরও একটা বিষয় আমাদেরকে বলেন আল্লাহ আল্লাহ রসুলকে বলছেন যে আপনি স্মরণ করিয়ে দেন কারণ এই স্মরণ করিয়ে দেয়াটা এটা মুমিনদেরকে বিলিভারদেরকে ফায়দা দেবে তাদের কাজে আসবে পুরানি কেরিমেরি আয়াত বলার পরে আসছে তাও হৃদের কথা হোমা ইনসাইল্লা আলিয়া আলিয়ন কারণ এই তহিদের বিষয়কে এগেইন নেগেইন এগেইন আমাদেরকে রিমাইন্ড করতে হবে যেভাবে ইসলামিক লাইফ এই প্রোগ্রামে আমরা গত সপ্তাহে এই তাহীদের উপর আলোচনা করেছি আজকেও আবার এই তহিদের উপর আলোচনা হচ্ছে এবং বিভিন্নভাবে যখনই এই সমস্ত আলোচনা হয় এই আলোচনাগুলো আমাদেরকে রিমাইন্ড করে আর এই রিমাইন্ড করার জন্য স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাহলে আল্লাহর রসুলকে আদেশ করছে স্মরণ করিয়ে দেন কাদেরকে সাহাবাই কারাম সাহাবাই কারাম কারা রাজি আল্লাহ আইন হুম আইন যাদের উপর আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে গেছেন এবং তারাও আল্লাহ তালার উপর সন্তুষ্ট এবং তারা ওই জামাত যাদেরকে আল্লাহ তালা জান্নাতে সুসংবাদ দিয়েছে ওই সমস্ত ফায়াস ওই সমস্ত পবিত্র আত্মার অধিকারী সাহাবাই কেরামদেরকে আল্লাহ তালা বলতেছেন যে তাদেরকে আপনি রিমাইন্ড করেন কারণ ইমানদার হিসাবে আমাদের জন্য এই যে প্রোগ্রামগুলা এগুলো একটা রিমাইন্ডার এগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আবু বকরিয়াল রসুল করিম সাল্লামের খেদমতে। এমতো অবস্থায় একদিন জনৈক সাহাবি তিনি আসছেন যে হানজালা তার নাম তিনি বলছেন হানজালা মুনাফিক হয়ে গেছে আবুক রাজি মানে কি ভাই আপনি এমন কথা কীভাবে বললেন আপনি তো ইমানদার আমাদের মতো ইমানদার তা আপনি যে বললেন আপনি মুনাফিক হয়ে গেছেন না এই জন্য যে আমরা যখন রসুলি করিম সাল্লাহ ইসলামের সামনে থাকি দিনের কথাবার্তা যখন শুনি আখেরাতের কথা যখন আমরা শুনি তখন আমাদের এক অবস্থা থাকে আর এখান থেকে বেরিয়ে আমরা যখন দুনিয়ার কাজের জন্য বেরিয়ে যাই তো আমাদের আখেরাতের কথা আমরা ভুলে যাই আমাদের দুনিয়ার অন্যান্য পেরেশানি আমাদেরকে আখেরাতের কথা ভুলিয়ে দেয় এই যে আমাদের যে অবস্থা যে একবার আমরা আল্লাহ তালার ব্যাপারে আখেরাতের ব্যাপারে আমরা সব মানে সব কিছু নিজের মনের মধ্যে তাকে আবার একটু দূরে চলে গেলে সেটা বলে যাই তাহলে এটা তো ইমানদারের আলামত না না ফাঁকা হানজালা হানজালা তো মুনাফিক হয়ে গেছে আল্লাহ আবু বকর রাজি আল্লাহ তালু বলেন হানজালা আপনি যদি এটা বলেন তাহলে আমি আবু বকরেরও তো সেই অবস্থা আল্লাহ এটা আমাদের বোঝার বিষয় এই উম্মতের সর্বশ্রেষ্ঠ সাহাবি আবু বকরিনী সিদ্দিক যার ব্যাপারে কোরআনের আয়াত আল্লাহ তালা ধুমাফিল যে গারে সুরের মধ্যে আল্লাহর রসুলের সাথে একমাত্র সাথী হিসাবে তিনি ছিলেন যে অমর রাদি আল্লাহ তালু আফসুস করে বলতেন আমার সারা জীবনের সমস্ত নেকি যদি আউ বকর রদি আল্লাহ তালনকে দিয়েও যদি উনি ওই যে এক রাত্রে যে আল্লাহ রসুলের সাথে যে গারে ছিলেন যে গড়তে ছিলেন যে ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন আমি সব কিছু দিয়ে হলো আবু বকর যদি আমাকে এই একরাত্রের সবটা দিয়ে দিতেন আমার জন্য আমি সার্থক মনে করতাম এই বকর সিদ্দিক তিনিও বলেন হানজালা হানজালা তো একই অবস্থা তো আমাদেরও তাহলে আমরা কি আর সাধারণ মুসলমান অর্থাৎ কখনো কখনো গাফলত আসা আল্লাহর ইয়াদ থেকে দূরে সরে যাওয়া অথবা ভুলে যাওয়া এটা স্বাভাবিক হতেই পারে এই জন্য আল্লাহ তালা বললেন কি যে ওয়াদাকির আপনি রিমাইন্ড করেন তো হানজালা আদি আল্লাহ তালনু এবং আবুকর আলী বললেন যে চলো এইবার হানজালার সাথে আবুকর আলিয় যোগ দিলেন বললেন চলেন আমরা যাই রসুল করিম আলী আসসাল্লামকে যে বলি যে আমাদের এই অবস্থা কেন হয় হানজালা আদি আল্লাহ তনু রসুল্লাহাম এসে বললেন ইয়া রসুল আল্লাহ সাহাবাহ কেরাম কিভাবে সত্যবাদী ছিলেন আমাদের তো ভিতরে একটা মুখে থাকে একটা কখনো কখনো আমরা মুখে আমাদের নিজেদের পরহেজ গাড়ি তাকওয়া এগুলা প্রকাশ করার জন্য ভিতরে যা না এর চেয়ে অনেক বেশি আমরা ঈশার বলতে চাই ঈশান ইঙ্গিতে বলতে চাই কিন্তু সাহাবাই খেরাম আসলে কি আমাদের অবস্থা ভিতরে অবস্থা যদি এমন হয় তাহলে আমরা যদি খালিস মুমিন হতে পারি না আমাদের মধ্যে যদি নেফাক থাকে রসুল সল্লা ইসলামকে এসে বললেন ইয়া রসুল আল্লাহ মুনাফাকা হানজাল হানজালে তো মুনাফিক হয়ে গেছে কারণ আপনার দরবারে যখন থাকি তখন আমাদের এক অবস্থা এখান থেকে বেরিয়ে গেলে আমাদের অন্য অবস্থা হয়ে যায় রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন ইয়া হানজালা হানজালা মানুষের ইমানের সানি হলো এটা যখন মানুষ আল্লাহ আল্লাহ রসুলের কথা স্মরণ করবে তখন তার ইমানের যে অবস্থা থাকবে কিছু সময়ের জন্য যদি সে এই এইয়াদ থেকে দূরে সরে যায় তখন তার ওই অবস্থা থাকবে না এরপর ওসুজুল ইসলাম বড় আজীব একটা কথা বলছে হানজালা তোমরা যদি সব সময় আমার দরবারে তোমরা থাকা অবস্থায় তোমাদের যে অবস্থা থাকে ইমানের কাইফিয়ত থাকে এই অবস্থা যদি তোমাদের সব সময় থাকত তাহলে তোমাদের সাথে ফেরেশতাগণ এসা তোমাদের সাথে দুনিয়াতে এসা মুসাফা করতো পরে তোমাদের জাত ফেরেস্তার মতো হয়ে যেত আমরা মানুষ আমরা ফেরেশতা না ফেরেশতারা কখনও কোনো মুহূর্তের জন্য আল্লাহর স্মরণ তারা ভুলেন না এই জন্য তাদের রিমাইন্ডের প্রয়োজন হয় না আমরা মানুষ আমাদেরকে রিমাইন্ড করতে হয় এই জন্য আল্লাহ তালা আল্লাহ রসুলকে বলছেন সাহাবাই কেরামদেরকে রিমাইন্ড করার জন্য আর কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনদেরকে ইনক্লুড করে দিয়েছেন কি এটা শুধু সাহাবাই কেরাম না কেয়ামত পর্যন্ত যে সমস্ত মুমিনরা দুনিয়াতে আসবে সবাইকে ফায়দা দিবে এই রিমাইন্ড তো এই জন্য আমাদের এই প্রোগ্রামগুলোতে আমরা এগেইন এন এগেইন বিষয়গুলাকে আমরা রিমাইন্ড করি তো তাওহিদের যে বিষয়টা আমাদেরকে প্রথম বুঝতে হবে গত সপ্তাহে যে বিষয়ে আমরা কিছুটা আলোচনা করেছি সেটা হলো কি যে তৌহিদকে অলামায় ক্রান তিন বাঘে বিভক্ত করেছেন প্রথম হলো তৌহিদুল রুবু এরপর তোহীদুল উলুহিয়া এরপর তোহীদুল আসমা ও সিফা একটা প্রশ্ন আসতে পারে যে সাহাবাই কেরামের জমানাতে কি এই ধরনের তাওহিদের বাঘ ছিল না সাহাবাই কেরামের জমানায় তৌহিদুল তহিদুল রুবা তৌহিদুল আসমা সিফাত এগুলি কিছুই ছিল না কারণ সাহাবাই করাম সরাসরি রসুল করিম সাল আলি আসসাল্লামের কাছ থেকে ইমান শিখেছেন তাওহিদ শিখেছেন পরবর্তীতে উলামায় কেরাম যাতে করে আমাদের আল্লাহ তালা জাতের উপর ইমানটা পরিপূর্ণভাবে হয় এই জন্য এই বিষয়গুলাকে আলাদা আলাদা করে আমাদের সামনে বিষয়টাকে পরিষ্কার করেছেন তৌহিদুর বিয়া। আল্লাহ তালা যে রব আল্লাহ তাহলে যে আমাদের প্রতিপালক আল্লাহ তালা যে আমাদের খালিক এই বিষয়টা এই বিষয়ের সাথে তৌহিদের সম্পর্ক মানে কি তৌহিদ মানে ওয়াননেস অর্থাৎ এই কাজে দুনিয়ার আর কোনো মানুষ আল্লাহর সাথে শরিক না যেমন রব হিসাবে প্রতিপালক হিসাবে আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন এবং আল্লাহই আমার প্রতিপালক আমার যা কিছুর প্রয়োজন এই সব কিছুর প্রভাইডার একমাত্র আল্লাহ তো এই কাজের মধ্যে অন্য কেউ শরিক নেই অন্য কেউ শরিক নেই মানে কি কারণ দুনিয়াতে আমরা স্বাভাবিকভাবে আল্লাহ তালা জাতের উপর ইমান আছে ঠিক কিন্তু আমরা কখনো চিন্তা করি যে আমার যদি জব না থাকে আমি কিভাবে চলবো অমুক যদি আমাকে সাহায্য না করে আমি কিভাবে চলবো অর্থাৎ বিভিন্নভাবে বিভিন্ন জিনিসের উপর আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাই তাদের উপর আমাদের বিশ্বাস হয়ে যায় এই সমস্ত বিশ্বাসকে সব কিছু থেকে সরিয়ে একমাত্র আল্লাহ জাত যে আমাদের প্রতিপালক সেই বিষয়ের দিকে আমাদেরকে আসতে হবে তো আল্লাহ তালা এরপরে বলছেন তো হেদুর রুগুবিতের কথা কী ওমা খালাকওয়াল ইনসা জিন এবং ইনসান মানব এবং দানব এই দুই জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের আগে তো হীদুল উলুহিয়ার আগে তো হেদুল রুবিয়া রব হিসাবে আল্লাহর পরিচিতি আল্লাহ তালাকে যখন আমরা রব হিসাবে আমাদের স্রষ্টা হিসাবে আমাদের সব কিছুর মালিক হিসাবে যখন আমরা এই স্বীকৃতি দিব তখনই আমরা আল্লাহ তালার ইবাদত করব এই জন্য আল্লাহ তালার ইবাদতের কথা বলার আগে আল্লাহ তালা বলছেন কি ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইন্স আমি জিন এবং ইনসান এই দুই জাতিকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র বুদুর। যে তারা আমি আল্লাহ তালার ইবাদত করবে এই যে তহিদুর রুবু বিয়া এই বিষয়টা এত গুরুত্ব রাখে সুরে ফাতেহার একেবারে সর্বপ্রথম জায়াত আলহামদুলিল্লাহি আলামিন আমরা আল্লাহ তালার সমস্ত প্রশংসার কথা বলি যে কথা দিয়ে আমরা সুরা ফাতে শুরু করি এই সর্বপ্রথম আয়াতই হলো যে সমস্ত প্রশংসা কার জন্য রব যিনি শুধুমাত্র আমাদেরকেই সৃষ্টি করেননি যিনি শুধুমাত্র আমাদেরই লালন পালন করেন না বরং রব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মখলুকাতের তিনি সৃষ্টিকর্তা পালনকর্তা কর্তা সব সবকিছুর মালিক এই কথাটা একেবারেই সুরায় ফাতেহা শুরুতে আমরা এই আল্লাহ তালার এই কথা আমরা বলি এই কথা বলার পরই আলহাম আমরা বলি কি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আর রাহমান রাহিমীয় সাথে সাথেই এই প্রতিপালক যিনি তার আসমা ও সিফাতের কথা সাথে সাথেই পরের আয়াতে চলে আসে আর রাহমান আর রাহিম আল্লাহ তালা যে অত্যন্ত দয়ালু এই যে সিফাত আল্লাহ তালার আল্লাহ তালার নাম জাতির নাম হলো আল্লাহ এবং অন্যান্য যে সমস্ত নাম আছে এগুলো তার সিফাতি সিফাতিনাম গুণবাচক নাম হাদিসের মধ্যে রাসূলের করিম sallallahu alaihi wasallam বলেন inna lillahi ta'ala 99 isman 100 illa 1 যে আল্লাহ তালার জন্য 99টি নাম রয়েছে মান আহসাহা دخل الجنه এই নামগুলাকে যারা মনে প্রাণে বিশ্বাস করবে এগুলাকে কাউন্ট করবে এগুলোর যে কোয়ালিটি আছে এগুলা নিজেদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবে দাখালাল জান্না তার জন্য জান্নাতে সুসংবাদ সে জান্নাতে প্রবেশ করবে তো আল্লাহ তালা আল্লাহর ইবাদতের আগে আল্লাহ তালা তার পরিচয় দিতে যায় বলেন ওয়ামা খালাকুল জিনাওয়াল ইনস এই জিন জাতি এবং ইনসান এই দুই জাতিকে আমি সৃষ্টি করেছি লিয়া বুধুন যেন তারা আমার ইবাদত করবে এই ইবাদত যে শব্দটা এই ইবাদতের একটা ডেফিনেশন রয়েছে ওলামাইকরাম ইবাদত কাকে বলে আরবিতে সংজ্ঞা ডেফিনেশন বলছেন ইসমুন ইবাদত হইল ওই জিনিসের নাম যে সমস্ত কথা কাজ যা কিছু এমন বিষয় যেগুলা তালা পছন্দ করেন আল্লাহ তালা যেগুলাকে ভালোবাসেন যেগুলাকে পছন্দ করেন যে কথা এবং কাজ ইসমুঞ্জাম আর এগুলা কি বিমতিসালিল আওয়ামী কিছু কাজ আছে যেগুলা করার মাধ্যমে এটা হয় আর নাওয়াহি এবং কিছু বিষয় এমন রয়েছে যা আল্লাহ তালা নিষেধ করেছেন সেগুলা থেকে বেঁচে থাকার মাধ্যমে এগুলা হয় অর্থাৎ এই ডেফিনিশন অনুযায়ী আমাদের সামনে যে বিষয়টা পরিষ্কার হল বাদতের সেটা হলো কি যে ইবাদত নামাজ পড়া যেভাবে ইবাদত রোজা রাখা যেভাবে ইবাদত ঠিক তদ্রুপভাবে গুনাহ থেকে পরহেজ করা ইবাদত যেমন এটার এক্সাম্পল আল্লাহ তালা বলছেন কুল্লিল আবসারিমাজুফুর আল্লাহ তালা মুমিনকে আদেশ করেছেন যে তারা যেন তাদের চক্ষ্কের হেফাজত করে চুককে অবনমিত করে রাস্তা দিয়ে চলে যখন একজন মানুষ একজন পুরুষ তার রাস্তায় চলার ক্ষেত্রে কোনো মহিলা তার সামনে আসে সে যদি তার চোখটাকে ফিরে নিচের দিকে নিয়ে আসে সে একটা ইবাদত এটাকে আমরা অনেক সময় ইবাদত মনে করি না দেখেন আপনি যখন এটাকে ইবাদত মনে করবেন তখন প্রতিটা মুহূর্তেই আপনি এটা করবেন একটা সোয়াবের আপনার নিয়ত হবে এবং এর মাধ্যমে আপনার আত্মার পবিত্রতা থাকবে একবার আমার এক মুসল্লি একদিন বলতেন যে হুজুর আপনি যে ওয়াশ করলেন বললেন অজু একটা ইবাদত সারা জীবন তো অজু করে আসছি অজুকে তো কোনো ইবাদত মনে করি না যখন আপনি অজুকে ইবাদত মনে করবেন অজুর মাধ্যমে গুনা জড়িয়ে যায় গুনা মাপ হয় তখন দেখবেন প্রতিবার অজু করার সময় আপনার মনের মধ্যে এই ফিলিং আসবে যে আমি একটা ইবাদত করতে চাচ্ছি আল্লাহ তা ইবাদত হলো কি যেভাবে করণীয় যেগুলো আছে সেটাও ইবাদত বর্জনীয় যেটা আছে সেটাও ইবাদত আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করব সময় হয়ে গেছে একটা বিরতিতে যাওয়ার আল্লাহ আকবর শাহেখের কাছ থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ তাহিদের উপর আলোচনা আমরা শুনছি আর খুবই মনোযোগ সহকারে আমরা শুনছি আল্লাহ একবার আল্লাহ যেন আমাদের সবাইকে বুজার তৌফিক দান করেন আমরা বুঝে এবং এর উপর যেন আমরা আমলও করতে পারি আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পর আবারও দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সালামু আলাইকুম ও বারাকাত বিরতির পর আবারও ইসলামিক লাইফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের সাথে আছেন আমাদের এই প্রোগ্রামে নিয়মিত মেহমান বিশিষ্ট আলিম দিন মজাহিরুল আলম মাইলের মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হজরত শেখ মৌলানা ইমদাদুর রহমান আলমাদানী হাফিজ হাফিজাহুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাহিদের উপর আমরা আলোচনা শুনছি একটি কথা বলেই আমরা শায়েখের কাছে যাচ্ছি আমরা অনেক সময় মনে করি যে কোনো জিনিস যদি আমি অ্যাচিভ করতে পারি না আমার জীবনের একটা প্ল্যান থাকে সবারই জীবনে একটা প্ল্যান থাকে আমরা একটা ভীষণ থাকে আমরা এগিয়ে যেতে চাই আর কোনো জায়গায় যদি আমরা হুচট খাই বা কোনো জায়গায় যদি আমরা অ্যাচিভ করতে পারি না মনটা একেবারে ভেঙে যায় যে আমার তো সব কিছু চলে গেল। আমরা অনেক সময় পেরশান হয়ে যায় মানুষ মানসিকভাবে মানুষ রোগে আক্রান্ত হয়ে যায় আসলে মূল কথা আজকে শেখার আলোচনা থেকে আমি যে কথাটা আমি বলতে চাই আমরা যদি এক আল্লাহ আল্লাহর উপর যদি আমাদের বিশ্বাস থাকে এক আল্লাহর এবাদতের সাথে যদি আমাদের মানে কানেকশন থাকে এক কথায় যদি আল্লাহর সাথে আমাদের মজবুত সম্পর্ক থাকে দুনিয়ার এই জীবনে যদি কোনো জায়গায় আমরা ফেইলও করি অ্যাচিভও করতে পারি না কিন্তু আল্লাহর সাথে যদি আমরা সম্পর্ক থাকে মজবুত তাহলে এইগুলা আসে আসবে যাবে কিন্তু আল্লা সুহান হুয়া তালার সাথে যদি আমার সম্পর্ক থাকে তা আমার স আমার যে জীবনটা বিফল নয় আমার জীবনটা সফল কারণ আমি সবচেয়ে বড় পারপাস হলো আমাদের সবচেয়ে বড় আমাদের উপর যে দায়িত্ব হলো আল্লাহর ইবাদত করা এই অ্যাবাদতটা যদি আমরা সঠিকভাবে করতে পারি আল্লাহর গোলামি যদি আমরা করতে পারি আর দুনিয়ার অনেক জিনিস অনেক পজিশন অনেক ডিগ্রি যদি আমি হাসিলও করতে না পারি তবুও আমি কামিয়াব আল্লাহ সুহানহ তালা আমাদেরকে যেন উজার তৌফিক দান করেন আমরা শেখের আলোচনা শুনি ইনশাল্লাহ জি শেখ জি আল্লাহ খায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি উল্লেখ করেছেন আসলে এটি আমাদের মেন বিষয় আল্লাহ তালা জাতের উপর যখন ইমান খালিস তখন দুনিয়ার কোনো পেরেশানি আমাদের আসবে না যে আমার খালিক আমার মালিক তিনি আমার জন্য এটা পছন্দ করেছেন তো তার পছন্দে আমি খুশি এই জন্য হাদিস আসে রসুল সাল্লাহ ইসলাম বলেন যখন মানুষের উপর কোনো বিপদ আসে এমন কোনো অবস্থা আসে যেটা তার জন্য সে অনেক কষ্টকর মনে করে আর এটার উপর যখন রাজি হয়ে যায় খুশি হয়ে যায় আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা তার উপর রাজি এবং খুশি হয়ে যায় আমি যে বিষয়টা আলোচনা করছিলাম শুরুতেই আয়াতে শুরুর অংশ কি ইনস যে আল্লাহ তা যে সব কিছুর খালেক তিনি যেহেতু খালেক তিনি যেহেতু সব কিছুর মালিক কাজেই তারই বিধান সব কিছুর মধ্যে চলবে এই জন্য দেখেন কেরিমে আল্লাহ তালা বলেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত আল্লা তালা আয়াতের মধ্যে আগে বলেন আলা আরবিতে আলা শব্দকে বলে তাম্বি কোনো ব্যাপারে সতর্ক করা সতর্ক করা মানে কি ড্র করা যে এই শোনো বলা হয় সাবধান সাবধান হ্যাঁ আলা সাবধান জেনে রাখো লাহুল খাল তিনি শুধু সৃষ্টি করেই শেষ না সমস্ত সৃষ্টির মালিক তিনি তিনি সবকিছুকে সৃষ্টি করেছেন ওয়াল আম এবং তারই হকম চলবে আল্লাহ তালা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন সুতরাং আল্লাহ তালার হুকুম আমাদেরকে মেনে চলতে হবে এই আল্লাহ তালার হুকুম মানার ক্ষেত্রে আমরা অনেক সময় আসি এই বাদতটাকে আমরা মনে করি যে শুধুমাত্র এই নামাজ রোজা এইগুলা করার নামে ইবাদত আগে যে আলোচনার মধ্যে আমি যে কথাটা বলছি আল্লাহ যে জিনিস নিষেধ করেছেন সেগুলা থেকে বেচা বেঁচে থাকার নামজের যে বাদত দেখেন এই আয়াতের সাথে রিলেট করে আমি বলতে চাই সেটা হলো কি আল্লাহ আলাহুল হালকু আল আমরা আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের জন্য বিধান দিয়েছেন এই বিধানের মধ্যে নামাজ যেভাবে একটা গুরুত্বপূর্ণ বিধান ঠিক তদ্রুপভাবে দুনিয়ার কামাই উপার্জনের ক্ষেত্রেও আল্লাহ তালা একটা গুরুত্বপূর্ণ বিধান হলো কি যে আমরা যা উপার্জন করবো হালালভাবে আমরা উপার্জন করবো হারামভাবে অন্যায়ভাবে উপার্জন যেভাবে নিষেধ এর মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ তালা বলছেন কি ও আহ আহ রিবা আল্লাহ তালা আমাদের জন্য ব্যবসা বাণিজ্যকে হালাল করে দিয়েছে কিন্তু রিবা সুদকে আল্লাহ তালা হারাম করে দিয়েছে অনেকে নামাজ রোজা এগুলা সব করে কিন্তু মনে করে সুদি বিজনেস যদি না হয় ব্যাংকিংয়ের ক্ষেত্রে যে সমস্ত সুদের যে টার্ম যেগুলো আছে কন্ডিশন যেগুলো আছে আমি যদি এগুলো না মানি তাহলে আমার ব্যবসা হবে না টাকা পয়সা হবে গরের মালিককে কীভাবে হইতে না তো এই যে দেখেন একদিক থেকে ওই ব্যক্তি একসাইটে নামাজ রোজা এগুলো সে করছে ঠিক কিন্তু অন্যদিক থেকে আল্লাহ তালার হুকুম সুদ থেকে বেঁচে থাকতে হবে এই যে আগে যা আমরা ডেফিনেশনের মধ্যে বলছি যে বেঁচে থাকাটাও একটা ইবাদত যে ব্যক্তি সুদ গ্রহণ করলো না এটা থেকে নিজকে বাঁচিয়ে রাখলো সে একটা ইবাদত করলো সাথে সাথে আল্লাহ তালার হুকুম সে কী করলো পালন করলো তো আল্লাহ খাল খালকুয়াল আম যে বিষয়টা যে এই পৃথিবীর সব কিছু চলবে একমাত্র আল্লাহ তালার হুকুম এবাদতির ক্ষেত্রে আমরা যেভাবে আল্লাহ তালাকে ইলাহ মানি সমস্ত কিছু আমরা মেনে চলি ঠিক তদ্রুপভাবে দুনিয়া পরিচালনার ক্ষেত্রে চাই সেটা ব্যবসা বাণিজ্য হোক চাই রাষ্ট্র পরিচালনা হোক দুনিয়ার সামাজিকভাবে যত কিছু আছে বিচার হোক সব কাজ করতে হবে কিভাবে আল্লাহ তালার হক মেনে এই জন্য ইসলামের শত্রুরা মুসলমানদেরকে দুর্বল করার জন্য তাদের সবচেয়ে বড় একটা ষড়যন্ত্র মুসলমানের বিরুদ্ধে ছিল ফাঁসল দিন আনি দৌলা যে দিনটাকে রিলিজনটাকে আমাদের ধর্মটাকে আমাদের রাষ্ট্রীয় অথবা সামাজিক যে সমস্ত বিষয় আছে এগুলা থেকে আলাদা করে ধর্মটাকে শুধু বিচ্ছিন্ন করে আমরা ধর্ম মানে কি হ্যাঁ ব্যক্তি জীবনের আমরা এই জিনিসগুলো আমরা প্র্যাকটিস করব। আর বাকি অন্যান্য বিষয়গুলো আমাদের দেখার বিষয় না জানার বিষয় না আজকে এই বিষয়টা মানে এটা একটা মানে আপনার কথাটা আপনার এই রিলেটিভ জন্য বলছি আমাদের এক মুসলমান ভাই তিনি বলছেন এই যে লাস্ট আপনার ক্রিসমাসের সময় তিনি পার্টি করছেন আর তিনি এই কথাটা তিনি মানে স্টাটাসে লেখছেন যে ধর্ম এটা ব্যক্তিগত ব্যাপার আর সব তো আল্লাহর সৃষ্টি যদি আমার বডিকে মানে খাটা হয় তাহলে তো রক্তের খালার তো সমান এইভাবে আপনার বলাটা মানে উনিকে ধর্মকে মনে করছেন যে এটা তো সবই মানে ঠিক যার যার ধর্ম মানে পালন করো আর তোমাদের অনুষ্ঠান বা সেলিব্রেশন আমিও করতে পারি এভাবে মানে কতটুকু আপনার রাইটু আমরা আবার আলোচনায় ফিরে আসি সেটা হলো কি যে ওই যে আল্লাহ তালা বলছেন আল্লাহ আলহ খাল যেভাবে আল্লাহর সৃষ্টি আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত যেভাবে আমরা করি এর পাশাপাশি যে সমস্ত হকম আহ আমাদেরকে দিয়েছেন এই সবগুলাকে আমাদেরকে পুরাপুরিভাবে মেনে চলতে হবে যখনই আমি এই সবগুলোকে আমি পুরাপুরিভাবে মেনে চলব তখনই আমি সত্যিকার অর্থে আল্লাহ তালাকে যে হিদ ওয়াননেস অফ আল্লাহ সহান সব কিছুর মধ্যে একমাত্র আল্লাহ তালাই আমার বিধানদাতা আল্লাহ যেভাবে আমার সৃষ্টিকর্তা তিনি একমাত্র আমার বিধানদাতা তার সমস্ত বিধানকে আমি মেনে চলব এই জন্য দেখেন এই সমস্ত বিষয়কে মানার ক্ষেত্রে মানুষের জন্য যে সমস্ত বাধা আসে ওইগুলোকে বিভিন্নভাবে আল্লাহ তালা বিভিন্ন আয়াতে বলেন যদি আমরা এই আয়াতকে একটু সামনে যাই তাহলে আমরা দেখি কি আল্লাহ তালা বলছেন কি ও মা খালাকুল জিন্নউল ইনসা ইল্লা উম মির রিস ওয়ামা উরিদ আইমুন আল্লাহ তালা বলেন মানুষের এবং জিন জাতি তাদেরকে আমি সৃষ্টি করেছি তাদের কাছ থেকে আমি রিজেক্ট চাই না তাদের কাছ থেকে আমি কিছু চাই না অর্থাৎ দুনিয়াতে মানুষ স্বাভাবিকভাবে যদি কিছু করে তাহলে যাকে সৃষ্টি করেছে যা হে তৈরি করেছে এটা থেকে তার একটা বেনিফিট সে চায় তো আল্লাহ তালা বলছেন মা উরিদু মির হুম রিস্ক আমি আল্লাহ তালা রিজেক্ট দাতা আমি দুনিয়ার মানুষের কাছে কি চাই না মানুষ আমাকে কিছু দেবে সেটা আমি চাই না ওয়ামা উরিদ ইউন আল্লাহ তালা জাত হইল এমন ওয়া ইউ তাইম ওলা ইউ তান তিনি আমাদের খাওয়ান কিন্তু তিনি নিজে কি করেন না খান না তার জাত আল্লাহ তালার পরিচয় আল্লাহ তালা বলতেছেন যে আল্লাহ তালা কি করেন না খান না আল্লাহ রিজেক বন্দার কাছ থেকে চান না এগুলা বলার উদ্দেশ্য সামনে আসতেছে ইন্নাল্লাহ হুয়ার রজ্জাক রসুল কৌতিল্লা যে আল্লাহ তালাই একমাত্র রজ্জাক এই যে আল্লাহ তালেই একমাত্র রাজ যাক একথা কেন আল্লাহ তারা বলছেন কারণ দুনিয়াতে মানুষ যখন দেখে যে আমি যদি টাকা পয়সা উপার্জন না করতে পারি তাহলে আমি খাবো কি আমার ছেলে যদি নামাজ পড়লে পড়ুক না পড়লে নাই সে যদি কাজ না করে আর এই কাজের জন্য যদি তার নামাজ বাধা হয়ে দাঁড়ায় না পড়লে না পড়ুক কিন্তু আমাকে রুজি করে না দিলে আমি খাবো কি এই যে মনে করে যে সে আমাকে খাওয়াবে আমার ছেলে আমাকে খাওয়াবে আমার জব আমাকে খাওয়াবে এই যে ধারণাটা মানুষের এই ধারণাটাকে আল্লাহ তালা একবারে মূল থেকে উৎপাদন করার উদ্দেশ্যে আল্লাহ যে আল্লাহ তালেই একমাত্র রাজ্ক হুয়ার রজ্ক তিনি একমাত্র কেন আল্লাহ আল্লাহকে রাজ্ক বলছে এই যে আল্লাহ তালা আমাদের রিস্ক দুনিয়াতে রেখেছে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় অনেক সময় আছে আল্লাহ তালা যখন কারোর জন্য কোনো রিজেক্টকে নিষিদ্ধ করে দেন সব কিছু থাকার পরও তার পক্ষে আর সেটা নেওয়া সম্ভব হয় না যেমন দেখেন বিভিন্নভাবে মানুষ অসুখ বিসুখ হয় তার টাকা পয়সা দন সম্পদ সব কিছু আছে কিন্তু পাইপ দিয়ে তাকে খাবার দেয়া হচ্ছে এভাবে তার বছরের পর বছর চলে যাচ্ছে ওই আল্লাহ তালা যে রিজেক্ট দেন আল্লাহ যে প্রোভাইডার তাকে যে রিজেক্ট দেন সেটা খাওয়ারও তফিক যে আল্লাহ তালা দেন আল্লাহ তালার পক্ষ থেকে তাকে এমন অসুখ দেওয়া হয়েছে সে চাইলেও সে কী করতে পারে সব কিছু তার সামনে থাকার পরও সেটা সে গ্রহণ করতে পারে না তো আল্লাহ তালা হুয়ার রাজ্জাক তিনি শুধুমাত্র মানুষকেই যে রিজেক্ট দেন তা নয় হাদিসের মধ্যে আসছে যে এই যে ছোট্ট থেকে ছোট্ট একটা পিপিলিকা তারও রিজেক্ট আল্লাহ তালা প্রোভাইড করেন যত মখলুকাত আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই সমস্ত মখলুকাতকে শুধু সৃষ্টি করেননি তাদেরও আল্লাহ তালা রিজেকের ব্যবস্থা করেছেন এই জন্য কোনো আনে আল্লাহ তালা বলেন ওয়াকে আই ইম্ মিন দাব বাতিল্লা আল্লাহ ইয়ার জুখ কোহা ওয়া ইয়া আল্লাহ আল্লাহল্লাহ ওয়াকে আই মিন দুনিয়ার মধ্যে অনেক প্রাণী আছে যা জমিনে পৃথিবীতে যারা বিচরণ করে লা তাহমিল রিস্কা যারা তাদের রিজেক্ট সাথে করে নিয়ে চলে না এটা কেন বলা হয়েছে কারণ আমরা মানুষ এমন জাতি আমরা যেখানেই যাই আমাদের রিজেক আমাদের খাবার আমাদের সাথে রাখার জন্য হয় আমরা সরাসরি খাবার আমরা সাথে রাখি অতবাদি খাবার না রাখতে পারি টাকা পয়সা আমাদের সাথে থাকে আজকাল টাকা পত্র না থাকলেও ক্রেডিট কার্ড সাথে থাকে এর মাধ্যমে আমাদের খেতে হবে আল্লাহ তালা বলেন যে দেখো যে তোমরা মানুষরা তোমাদেরকে আমি আশরাফুল মাখলুক হিসেবে সৃষ্টি করেছি অথচ এমন বোকা তোমরা যে তোমরা মনে করো তোমাদের রিজেক্ট তোমরা নিজেরা কারি না করলে কি খাবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার জন্য বলেন এই পৃথিবীতে অনেক জীব রয়েছে যারা তাদের খাবার সাথে নিয়ে চলাফেরা করে না আল্লাহ তালা এর পরে বলতেছেন আল্লাহ ইয়ার হা আল্লাহ তাদেরকে রিজেক্ট দেন এবং তাদের না শুধু তোমাদেরকে আল্লাহ তালা রিজেক্ট প্রাণীর মধ্যে অনেক প্রাণী আছে অন্ধ অন্ধ হয়ে গেছে মানুষের মধ্যে যেভাবে আমরা দেখি একজন অন্ধ মানুষ চলাফেরা করতে পারে না তার জন্য দুনিয়াতে তার বেঁচে থাকা খাওয়া অনেক কঠিন ব্যাপার হয় মানুষ তার প্রতি দয়া করে তাকে লুকাফ্টোর করার চেষ্টা করে আল্লাহর মখলুকাতের মধ্যে অনেক অন্ধ প্রাণী রয়ে গেছে যার চোখ ছিল কিন্তু হঠাৎ যে কোনো কারণে মানুষের মতো তারাও অন্ধ হয়ে যায় কিন্তু ওই প্রাণীটারে পর্যন্ত আল্লাহ তালা কী করে আল্লাহ তার রিজেক্ট প্রোভাইড করেন ওই যে আল্লাহ হুয়ার রজ্জাক ইন আল্লাহ হুয়ার রজ্জাক যে এই রজ্জাক একমাত্র আল্লাহ তালা ইন আল্লাহ হুয়ার রজ্জাক জুল কৌতিল মাতি রিজেকের সাথে সাথে আল্লাহ তালা আরও একটা বিষয়ে বললেন জুল তিল মাতি যে আল্লাহ তালার কাছে যে কৌয়া এটা এমন কুয়া আল্লাহর পাওয়ার এমন মাতিল এটা হলো সলিড কারণ মানুষ অনেক সময় আসে তার রিজেকের সাথে তার পাওয়ারেরও অনেক বিষয় আসে রিলেট করে আমার যদি পাওয়ার না থাকে তাহলে আমি কিভাবে চলবো এই হবে সেই হবে অনেক কিছু তো আল্লাহ তালা আল্লাহ তালা শুধু রাজ্জাক না একদিক থেকে আল্লাহ তালা রাজ আবার আবার অতিল মাতিয় আল্লাহ তালার পাওয়ার এমন যে কেউ চাইলে তার কাছ থেকে পাওয়ার ছিনিয়ে নিতে পারবে না দুনিয়াতে অনেক সময় আছে মানুষ সাময়িক সময়ের জন্য মানুষকে আল্লাহতালা পাওয়ার দেন কাউকে প্রাইম মিনিস্টার করেন কাউকে প্রেসিডেন্ট করেন আবার যখন ইচ্ছা তালা তার কাছ থেকে ছিনাই নিয়ে যান মানুষ যদি আবার ভোট না দেয় সেই ব্যক্তি আবার দেখা যায় পাশ করে না তাহলে সে সাধারণ মানুষ হয়ে যায় তার আগে তার যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাস থাকে না তো আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তালা একদিক থেকে আল্লাহ তালা রাজাক মানুষের রিজেক্টাতা অন্যদিক থেকে জুল কু আতিল আল্লাহ তালার পাওয়ার এমন মাতিন এটা সলিড এটা কেউ কী করতে পারবে না নিতে পারবে না আল্লাহ তালা অত্যন্ত পরাক্রমশালী তো আজকের আমাদের আলোচনার একেবারে মেইন বিষয় যেটা সেটা হলো কি যে তৌহিদুর রুবু বিয়া যে আমাদের প্রতিপালক তাআলা একতার একিণটা আমাদের মনের মধ্যে নিয়ে আসতে হবে যখন একতার একিন আমার মনের মধ্যে আসবে তখন আল্লাহ আল্লাহতালার হুকুম পালনের ক্ষেত্রে কোনো একটা বিষয় যদি সাংঘর্ষিক হয় আমার তখন সাথে সাথে মন যাবে যে আমার রিজেকের মালিক আল্লাহ তালা আলহামদুলিল্লাহ আমরা দেখেছি এই দেশে অনেক যুবক বাইরে আসা বলে যে হুজুর আমি কাজ করতে গেলে নামাজ পড়তে পারি না তো আমার নামাজ সঠিক টাইমে ইন্না সলাত ক্যানাত আল আল মিনা খিতাব মৌকুতা আল্লাহর পক্ষ থেকে সঠিক টাইমে নামাজ পড়া এটা তো ফরজ তা আমি কি করব আমি কি কাজ ছেড়ে দিব অনেকে এইসব বলে যে হুজুর যখন দেখছি যে নামাজ টাইম মতো পড়া যায় না আমি কাজটা কি করেছি ছেড়ে দিয়েছি এই জন্য যে আমার রাজাক আল্লাহ তালা রসুল করিম সাল আলহি আসাল্লাম মান তারা কাসাই আল্লাহ আউ্লাহ খায় যে ব্যক্তি আল্লাহ তালার হুকুমকে পালন করার জন্য দুনিয়ার তার কোনো স্বার্থ জব কোনো একটা বিষয়কে সেটার অপরচুনিটি আঁকে দেয় এই জন্য দেখা যাচ্ছে যে অনেক ভাই এমন হুজুর আমি তো বুঝছিলাম যে চলতে পারবো না কিন্তু আল্লাহ আমার অবস্থাকে আরো ভালো করে দিয়েছে ওই যে রজ্জাক যে আল্লাহ তা এই যখন আমার ভিতরে আসবে আল্লাহ তালার হুকুম পালনের ক্ষেত্রে যে কোনো জিনিস যদি এটার বাধা হয়ে দাঁড়ায় সেটাকে আমি আমি পিছনে রেখে আল্লাহর হুকুমকে আমি আগে দেখব এবং এই কাজের মধ্যে তৌহিদের মিনিং হলো কি একমাত্র ওয়াননেস অফ আল্লাহ মিন একমাত্র আমার আল্লাহ আমার প্রোভাইডার আমার আল্লাহই আমাকে খাওয়ান আমার আল্লাহ আমার সব কিছু করেন এই বার বারবার বার আল্লাহ তালার এই রুবিয়তের কথা যত বেশি আমার অন্তরে আসবে তখন অটোমেটিকলি এটার প্রভাব উলুহিয়তের মধ্যে পড়ে কিভাবে উলহিয়তের মধ্যে পড়ে তখন আমি যখন আল্লাহর কাছে কিছু চাইবো এই সুরাই ফাতেহার মধ্যেই দেখেন এরপরেই আল্লাহ তালা বলতেছেন কি ইয়া কেনা পুধু ও ইয়া কেন যখন আমার কোনো কিছু প্রয়োজন হবে একমাত্র আল্লাহরই আমরা ইবাদত করি ও ইয়া কেন আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব যে আল্লাহ আমার আমার যে সমস্যা রয়েছে আপনার সাহায্য আমি চাই কারণ আপনি যদি আমাকে সাহায্য করেন তেক মাত্র আমার বাঁচার উপায় হবে না হয় আমার বাঁচার কোনো উপায় নেই এইজন্য দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর সুন্দর কিছু দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন এর মধ্যে একটা দোয়া দেখেন আল্লাহ তালার জাতকে আমরা কিবে বলি যে আল্লাহ আপনি আমার সব কিছুকে আল্লাহ আসলিহ لنا শানানা কুলা ওয়ালা তাকিлна ইলা আনফুসনা তাফতা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরাহমাতিকা نستগফির ইত সুন্দর একটা দোয়া اللهم আসলিহ لنا শানানা খেয়াল আমার জীবনের যত কিছু আছে চাই সেটা আমার রুজি রোজগারের ব্যাপার হোক অথবা আমার শারীরিক অসুস্থতার ম্যাটার হোক অথবা বিপদ আপদের ব্যাপার হোক না খুল্লা যত বিষয় আমাদের আছে এই সব কিছুকে আপনার হাওয়ালা করে দিলাম আপনি এই সবগুলোকে কি করে দেন ঠিক করে দেন আর আমার নিজের দিকে আমার নফসের দিকে আপনি ফিরিয়ে দিবেন না অর্থাৎ আমার উপর যদি ছেড়ে দেন আমি কিছুই করতে পারবো না আল্লাহ আপনি পরাক্রমশালী আপনি আমার সব কিছুকে আপনি কি করেন আমার ইসলাহ করে দেন যা কিছুর যেখানে প্রয়োজন সব কিছু আপনি প্রোভাইড করেন এই যে দোয়াটা যখন আপনি আন্তরিকভাবে আল্লাহকে বলবেন আপনি দেখবেন যে কোনো বিপদের মুহূর্তে আপনি এই কথা বলছেন আল্লাহ হে আল্লাহ আপনি চিরঞ্জীব আপনি সবচেয়ে ক্ষমতাসীন আপনার কাছে নাস্তাগিস আপনার কাছে আমি সাহায্য চাই এই কথা বলে বন্দা যখনই দোয়া করে আমার জীবনের আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যখনই বন্দা এমন বিপদে পড়ে এই দোয়া করে আল্লাহ তালা তাকে বিপদ থেকে আমার এক সময় আমার মাদ্রাসার এক শিক্ষক উনি একটা বিষয় নিয়ে আমাকে বললেন যে হুজুর আমার জন্য দোয়া করবেন আমি বললাম যে আপনি এই দোয়াটা করেন আর যখন আপনি বলেন ওলা তাকিনা ইলা আং ফসিনা তর ফত আইন আল্লাহ আমার নিজের দিকে আপনি ফিরাইয়া দিবেন না আপনি এইটাকে আপনার কল্পের মধ্যে এই বিষয়টা আপনি মনে করবেন যে আল্লাহ আমার উপর দিকে আমার দিকে আপনি ফিরাই দেবেন না আমি ওনাকে সহজ সরলভাবে বলে দিছি এমন বিষয় ছিল যে উনি বলছে যে কোন অবস্থায় এই বিষয় থেকে ওনাকে মুক্তি পাচ্ছেন কিন্তু এমনভাবে হয়ে গেছে যে উনি নিজেও বলতে পারেন এই জন্য আল্লাহ তালাকে রব হিসাবে স্বীকৃতি দেওয়া তার কাছে একমাত্র তিনি সব কিছুর মালিক এই জন্য এই ওয়াননেস শুধুমাত্র একমাত্র আল্লাহ তালেই আমার সব কিছুর মালিক আল্লাহর কাছে আমরা চাওয়া আমরা যখন এই তো আমরা বিশ্বাসী হব আমাদের জীবনের সব কিছু আল্লাহ তালা আল্লাহর পক্ষ থেকে সুন্দর করে মনে করছি খাই কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এবং আমরা দোয়ার মাধ্যমেই আজকে আমরা সমাপ্তির দিকে যাচ্ছি আল্লাহর দোয়া হলো আমাদের মানে এবাদতের মগজ বলা হচ্ছে ব্রেইন আমরা যদি প্রতিদিন যদি আমরা যখনই সুযোগ হয় আমরা যদি যে দোয়াগুলো আমরা জানি আমরা যে ভাষায় জানি আর মনের কথাগুলো যদি আল্লাহর কাছে বলতে পারি এহদিন আসতল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো তাহীদের উপর পরিচালিত করো মুক্ত আমাদেরকে জীবন দান করো এগুলো যদি আমরা কন্টিনিউ আল্লাহর কাছে বলতে পারি আর সবচেয়ে বেশি ইস্তেফারও যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবন সফল হবে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে খামিয়া দান করবেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন যাবার বেলা আবারও আপনাদের সুক্রিয়া আদায় করছি বিশেষ করে আমাদের শাহে হজরত মৌলানা ইমদাদুর রহমান হাফিজাহুল্লাহ তিনি কষ্ট করে আজকে শীতের দিনে আমাদের এই প্রোগ্রামে যে সময় দিয়েছেন আল্লাহ যেন থাকে উত্তম বলদা দান করেন আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামী সপ্তাহে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিম